अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। दादा हाँ समस्त जायगा खुजे देखे छे किंतु शंकर के कोथाओ खुजे पाईनी। आश्चर्य माँ ज्योति चिंता करो ना शंकर चले आसबे। শঙ্কর ওর কি হলো? আরে শঙ্কর বাবা কোথায় চলে গেছিলে তুমি? একটু বলে যেতিস, আমাদের সবার তো প্রাণই বেরিয়ে যাচ্ছিল। কি হয়েছে ওর? হ্যাঁ রে পারো, সরি ঠাম্মি, আসলে আমার জন্যই। ঠাকুমা আমাকে জিজ্ঞেস করছেন কেন? ওনাকে জিজ্ঞেস করুন না, ওনার মাথায় কি ভূত চেপেছিল তখন। আমার পিছু পিছু এসে আর বললেন যতক্ষণে তুমি বাড়িতে যাবে আমি মেহেন্দির অনুষ্ঠান করবই না। আমি যে কি বিপদে পড়েছিলাম ঠাকুমা, আমি এত বললাম এত বোঝালাম ওনাকে, কিন্তু ইনি জানেনি তো কিরম জেদি, আমার কথাই শুনছেন না, আমাকে কোলে তুলে সোজা এখানে ফেরত নিয়ে এলেন। কি আজে বাজে কথা বলছো, মিথ্যে কথা বলছো। আমি মিথ্যে বলছি? যখন আমি সত্যি বলছিলাম তখন আমাকে কি পুরস্কার দিয়েছেন আপনি? আমি যখন সত্যি কথা আপনাকে বললাম তখন তো আপনি আমাকে পাগল বানিয়ে দিলেন আর পাগলাগারদে বন্দি করে রাখার জন্য সমস্ত বন্দোবস্ত করেছিলেন। ব্যাস এবার থামো তোমরা, কে জানে তোমাদের মধ্যে কি হচ্ছে, আয় মেহেন্দির অনুষ্ঠান শেষ করি। এসো জ্যোতি। আরে রে রে পারো, আমার পারো কোথায় কোথায় খুঁজিনি তোকে মা, আমি জানতে পারলাম তুই এখানে এসেছিস। জানো মা কতটা টেনশন করছিল তোমার জন্য? আরে চিন্তা হবে নাই বা কেন, আমার অবু বৌমা তুই, ঘরের লক্ষ্মী তুই। সেদিন তো অনেক কথা শুনিয়েছিলে, তাহলে আজকে হঠাৎ এত মিষ্টি মিষ্টি কথা বলছো তুমি? তোমরা যখন এসেই পড়েছো আজ আমার নাতির মেহেন্দির অনুষ্ঠান, খাবার খেয়ে যেও। কি দেখছিস, চল লগ্ন বয়ে যাচ্ছে, আয় মেহেন্দি পরে নে। আরে ঠাম্মা ঠাম্মা, দাদার মেহেন্দি তো হয়ে গেছে, এবার তো তুমি আমাদের বৌদি। দেখো তোমরা একদম সেম টু সেম, কি সুন্দর দেখাচ্ছে। এই বাবলি চুপ কর, সব সময় বাজে কথা। জ্যোতিমা ওর কথায় খারাপ মনে করো না। বাবলির সাথে এভাবে কথা বলার কি দরকার? কেন বলবে না, বাবলি তো ভুল বলল, এরকম কথা বলার জন্য তো বকা খাওয়া উচিত। দিদি অনেকগুলো বছর লেগেছে এতদূর পৌঁছতে, এবার কি তুমি আরো সময় নেবে ওর থেকে নাগমণি কেড়ে নিতে? দিদি খেলা কিন্তু আমাদের হাত থেকে বেরিয়ে যাচ্ছে, যদি শঙ্করের সবকিছু মনে পড়ে যায় তাহলে তোমার খেলা সারা জীবনের মতো শেষ। খুব বাজে বকো তুমি, এক কাজ করো সামনে যাও আর এই জ্বলন্ত প্রদীপটা খাও, আর এই বকবক বন্ধ করে মুখে লাগাম লাগাও। যেভাবে তোমার জিভটা পোড়ালাম না সেইভাবে সে প্রত্যেকটা মানুষকে পুড়িয়ে দেবে মোহিনী, যে তার নাগমণি আর তার মাঝখানে আসবে। ইতনা প্যার কিয়া নহি খুদ সে
আমার শঙ্করের গায়ে কিরম ঢলে ঢলে পড়ে নাচছে। বাজে মেয়ে একটা। অপেক্ষা অনেক হয়েছে, এইবার তো আঘাত হবে, তাও নাগমণির জন্য, আর সেটাও আজকেই। চিন্তা কেন করছেন গীতা দিদি? কি হয়েছে, গান বন্ধ হয়ে গেছে তাহলে? আমার কাছে আরেকটা উপায় আছে। তুমি যা ভেবেছো তা নিশ্চয়ই ভালোই হবে, শুরু করো। মনমোহন। হ্যাঁ দিদি। এইবার তো এমন চাল চালবো যাতে ওই নাগিনকে নিজের আসল রূপে আসতেই হবে। फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।